আর এখানে হচ্ছে ওদের বাড়ি আসার পর আমার ভাই একটু শুট করেছে, আমার ছোট ভাই তো ওদের বাড়ির ছাদ থেকে একটু শুট করেছিল। আর এখানে হচ্ছে ঝিলমিলি বাতি দিয়ে এখানে সাজানো হয়েছে, তো রাতের বেলা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর রাতের বেলা একটু শুট করা হয়েছে, আশা করি ভালো লাগবে আপনাদের। এখানে হচ্ছে গায়ে হলুদের ডালা সাজানো হয়েছে, আর এই ডালাগুলো হচ্ছে সাজিয়েছেন মানে আমার বেস্ট ফ্রেন্ডের মামি, তো ওর মামি হচ্ছে তিনজন, তো ওনারা হচ্ছে আগে থেকে মানে এগুলো করে রেখেছেন। আর ও হচ্ছে মানে খুবই ভাগ্যবান, কারণ ছোটো বোনরা যে কাজগুলো করতো এগুলো কিন্তু ওর মামিরাই করে নিচ্ছেন সব কিছু আগে থেকে। খুবই সিম্পলের মধ্যে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো এটা হচ্ছে হলুদের শাড়ি, শাড়ির সঙ্গে মালাটা কিন্তু মিলে যায়। আর এই শাড়িটা পরে ওকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল,
আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি আর অনেক ফটোশুট করেছিও। আর এদিকে হচ্ছে মানে সাজার জন্য অনেক কিছু দেওয়া হয়েছে এখানে, তো আমরা একটু খুলে দেখছিলাম। আর বিকালবেলা মানে সমস্ত কিছু নিয়ে এসেছেন ওর মানে বাসুর একজন, তো একটু বের করে দেখছিলাম। এখানে আমার মানে মামিরা আছেন, ওর মামি, তো আমরা দেখছিলাম সবাই মিলে মেহেদি, তারপর অনেক কিছু যা যা লাগে এখানে সব কিছু রয়েছে। তো বিয়ের দিনের কাপড় চোপড় একটু শ্যুট করেছি, আর এগুলো না হয় আমি বিয়ের দিনের ব্লগে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই তো এখানে হচ্ছে একটা রুমালও রয়েছে, আর রুমাল নিয়ে হচ্ছে ওর সঙ্গে আমরা ফান করছিলাম, বলছিলাম তোকে মানে নাক মোছার জন্য তোর হাজব্যান্ড হয়তো দিয়েছে, তো আমরা সবাই মিলে হাসছিলাম আর কি। আর এখানে হচ্ছে হলুদের কেকও এসে গেছে, কেকটা অর্ডার করা হয়েছিল, তো একটু খুলে দেখাবে এখন কেকটা কেমন হয়েছে। আর আমার বান্ধবী হচ্ছে ওরা ভাই বোনদের মধ্যে ওই হচ্ছে সবার বড়, আর ওর ছোট হচ্ছে ওর ছোট ভাই, তারপর বোন আছে। আর এখন হচ্ছে মানে ওর ছোট ভাই আমারও ছোট ভাই কেকটা খুলে নিয়েছে, ও আবার বলছে তোমার ভিউয়ার্সদেরকে বলো আমি কিন্তু খালা ভাই নয় আমি লাল ভাই। তো ওর কথা শুনে আমি মানে হাসি পাচ্ছিল, একটু হাসলামও। আর এই তো হলুদের কেক অনেক বেশি সুন্দর হয়েছে।